নাম অঙ্কিতা শর্মা। কি করেন? ছত্তিশগড়ের তরুণ আইপিএস অফিসার। তবে তিনি পড়ান কেন? কারণ নিজে যে সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি চান না আর কেউ সেই একই সমস্যায় পড়ুন, এবং সেই উদ্দেশ্যে নিজের মতোই দেশে আরও অফিসার তৈরির কাজ করছেন অঙ্কিতা। আমি নিজে যে সমস্যার মধ্যে প্রস্তুতি নিয়েছি চাই না অন্যদেরও সেই সমস্যার মধ্যেই প্রস্তুতি নিতে হোক, আমার তরফ থেকে সাহায্য করার জন্যই আমি ক্লাস নিচ্ছি। সিভিল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সব প্রতিযোগীর স্বপ্ন, কিন্তু অনেক সময়ই গাইডেন্সের অভাবে পরীক্ষার্থীরা সফল হতে পারেন না। এই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অঙ্কিতাকেও। দুর্গের একটি ছোট্ট গ্রামের মেয়ে, ইউপিএসসির প্রস্তুতির সময় যখন সমস্যায় পড়েছিলেন তখনই সিদ্ধান্ত নেন দেশের সবচেয়ে বড় পরীক্ষায় বসা ছেলেমেয়েদের গাইড করবেন। আমি মনে করি এ বিষয়ে পরিবারের সাহায্য প্রয়োজন। যখন আমি প্রস্তুতি নিই গাইড করার মতো কেউ ছিল না। পরীক্ষার্থীদের আগে থেকে প্রস্তুতিতে সাহায্য করলে তারা ভুল ভ্রান্তি কম করবে। আমাদের রাজ্যে এই ধরনের মিডিয়াম ও ইনস্টিটিউট নেই, তাই আমি যতটা পারি সাহায্য করার সিদ্ধান্ত নিই। প্রত্যেক রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে অঙ্কিতা ম্যামের ক্লাস। এখনো পর্যন্ত অনেক ছাত্রছাত্রী যোগাযোগ করেছেন, কতজন যোগাযোগ করেছেন তার গাইডেন্সের জন্য তা নিজেই জানেন না অঙ্কিতা। আমি নিজের সোশ্যাল মিডিয়া থেকে শুধুমাত্র একটি পোস্ট করেছিলাম যে সাহায্য লাগলে যোগাযোগ করুন, আর এরপর থেকেই ভিড় বাড়তে থাকে অঙ্কিতা ম্যামের ক্লাসে। বিভিন্ন বই নিয়ে প্রশ্ন করে ছাত্রছাত্রীরা, তারা জানতে চায় কিভাবে ভুল এড়ানো যায়। বিভিন্ন বিষয় নিয়ে তারা আমাকে জিজ্ঞাসা করে, পূর্ববর্তী বছরের প্রশ্নও জানতে চায় তারা। অঙ্কিতা ম্যাম আমাদের অনুপ্রেরণা। তার সঙ্গে কথা বলার, তার সামনে বসার সুযোগ পেয়েছি। যা সংশয় ছিল সব বুঝিয়ে পরিষ্কার করেছেন ম্যাম। মতলব আটক যায়, ফাঁস যায়। তো আজ ম্যাম নে ক্লিয়ার কিয়া, বহুত সারে ডাউটস হ্যায়। अराउंड 42 चैप्टर्स हैं, ठीक है। तो मैं पार्लियामेंट जैसे एक बड़ा चैप्टर है, तो वो मैं यहाँ पे करूँगा, तो मैं दूसरा कोई चैप्टर नहीं कर पाऊँगा, है ना। फिर तीन चार जो है मैं किसी और दिन करूँगा, तो ऐसे उसको ब्रेक कर लेना। আইপিএস অঙ্কিতার ক্লাসে ছাত্রছাত্রীরা অনেক বইয়ের খোঁজও পায়, ভুল ভ্রান্তি দূর হয়, আত্মবিশ্বাস বাড়ে। ভালো লাগছে আমাদের এই গাইডকে দেখে, মনে হয় আজ যেখানে উনি পৌঁছেছেন একদিন আমরাও সেখানে পৌঁছাতে পারি। প্রত্যেক সপ্তাহে এখানে পড়তে চলে আসি, ছোট ছোট গাইডেন্স জো ও বাতাতি হ্যায়, বহুত ভ্যালুয়েবল হ্যায়। তো মতলব আই রিয়েলি লুক ফরওয়ার্ড এভরি উইক টু সি হার। ম্যামকে দেখে অনুপ্রেরণা পাই, উনাকে দেখে মনে হয় আমরাও ওই জায়গায় পৌঁছতে পারি। পড়ার পাশাপাশি ব্যক্তিগত ক্ষেত্রেও সাহায্য করেন তিনি। यहाँ तक कि वो हमको मेथड्स बताती है कि शॉर्टकट्स क्या क्या है, स्मार्ट वर्क्स कैसे कैसे होते हैं, कैसे पॉइंट्स बनाने होते हैं। অপরাধ দমনে নিজের স্টাইলের জন্য আজকাল পরিচিত অঙ্কিতা। এর পাশাপাশি এই নতুন উদ্যোগ নিয়ে পুলিশ বিভাগও গর্বিত। কেউ ঠিকই বলেছে যে আমাদের দেশের কর্মকর্তারা যদি সৎ ও দায়িত্ববান হন তাহলে সিস্টেম উন্নতি করতে কোনো সময় লাগে না। আইপিএস অঙ্কিতার চিন্তাকে স্যালুট। এটিভি ভারত রিপোর্ট।